নমস্কার দর্শক বন্ধু, চৈতালির রান্নাঘরে আপনাদের স্বাগত জানিয়ে আজ আমি সম্পূর্ণ হেলদি একটি মাছের ঝোলের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। শীতকালে নানান রকম রঙিন সবজি দিয়ে এবং কম তেলের মাধ্যমে এই রেসিপিটি আপনাদের শেয়ার করছি। এই রেসিপিটি খুবই টেস্টি হয়, বাড়িতে কোনো বাচ্চা থাকলে তারাও এই রেসিপিটি খুবই পছন্দ করবে। তাহলে চলুন রান্নাটা দেখে নেওয়া যাক। প্রথমেই দেখেন, আমি এখানে রুই মাছের পেটি আর গাদা নিয়ে নিয়েছি। এই মাছগুলোকে ভালো করে ধুয়ে লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর এই দিকে কিছু সবজি কেটে রেখেছি, তার মধ্যে আমি নিয়ে নিয়েছি আলু, বিন, গাজর, মটরশুঁটি, টমেটো আর কয়েকটা কাঁচা পাকা লঙ্কা। এই সমস্ত কিছু দিয়েই আমি এই মাছের ঝোলটা করব। আপনারা চাইলে আরও সবজি এখানে অ্যাড করতে পারেন। সবজিগুলোকে আমি ঠিক এই রকমভাবে কেটে নিয়েছি দেখেন, আর নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ, তাকেও জিরি জিরি করে কেটে নিয়েছি, আর নিয়ে নিয়েছি 5 কোয়া মতো রসুন, তাকে ঘষানিতে ঘষে রেখেছি, আর কটা ধনে পাতা, তাকে এইরকমভাবে কুচিয়ে নিয়েছি। এই সমস্ত কিছু দিয়ে আমি মাছের ঝোলটা করব। আর তার জন্য আমি একটা কড়াই গ্যাসের ওপরে বসিয়ে তাতে অল্প কিছু তেল দিয়েছি, যেহেতু এটা একদম অল্প তেলে করব, তাই অল্প তেল দিয়েছি মাছগুলো ভাজার জন্য। আর আমি সাদা তেল ইউজ করছি, সাদা তেলেই হবে এই রান্নাটা। এবারে আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। গ্যাসের ফ্লেমটা আমি প্রথমে হাইতে করে তেলটাকে ভালো করে গরম করে খুন্তি দিয়ে নাড়িয়ে তারপরে গ্যাসের ফ্লেমটাকে লোতে দিয়ে এই মাছগুলো আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই লো ফ্লেমেই আমি এই মাছগুলো ভেজে নিয়ে ফিরে আসছি। দেখেন, মাছগুলো দু পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে। আর এইদিকে মাছ ভাজার তেলে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি 5 ফোড়ন আর 2 কাঁচা লঙ্কা। এবারে 1 সেকেন্ডের জন্য কড়াইটাকে ঢেকে দিচ্ছি। কড়াইটা এবার খুলে নিচ্ছি, নিয়ে আমি এই সমস্ত কাটা সবজিগুলো এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে এই সবজিগুলোকে আমি একটুখানি এই তেলের মধ্যে নাড়িয়ে নেব, বেশি ভাজা ভাজা করব না, জাস্ট একটুখানি হালকাভাবে নাড়িয়ে নিচ্ছি এই সবজিগুলোকে। এবারে এর মধ্যে আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজগুলোকে। এবারে এই সমস্ত কিছু ভালো করে নাড়তে থাকবো যতক্ষণ না এই রসুনের যে কাঁচা গন্ধ সেইটা কেটে যাচ্ছে, পেঁয়াজেরও একটা কাঁচা গন্ধ থাকে, সেই গন্ধটা কেটে যাচ্ছে, ততক্ষণ একটু নাড়িয়ে নেব। আর এইগুলো নাড়তে নাড়তে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। হলুদ গুঁড়োটা এখন না দিলে হলুদের যে কাঁচা গন্ধ সেইটা থেকে যাবে, তাই এই পেঁয়াজ রসুন ভাজতে ভাজতেই আমি হলুদের গুঁড়োটা লবণটা সব দিয়ে নিলাম। লবণটা দিলে এইগুলো বেশ নরম হয়ে যাবে আর হলুদের কাঁচা গন্ধটাও চলে যাবে, তাই হলুদ আর লবণটা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে নেব। দেখেন, পেঁয়াজগুলো বেশ ভাজা ভাজা হয়ে গেছে আর রসুন দিয়েও কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, যাতে এই সবজিগুলো সিদ্ধ হয় আর মাছগুলোও বেশ সিদ্ধ হয়, সেই রকম পরিমাণ করে জল দিয়ে তার মধ্যে ধনেপাতা কুচি দিয়ে এই ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। এবারে মাছগুলোকে আমি খুন্তি দিয়ে ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি, আর সবজিগুলোকেও একটু নাড়াচাড়া করে কড়াইটাকে আমি ঢেকে দিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে করে এই পুরো জিনিসটা 15 মিনিট ফুটিয়ে নেব। ফিরে আসছি 15 মিনিট পর। 15 মিনিট পর আমি কড়ার ঢাকনাটাকে খুলে নিচ্ছি, আর এই সমস্ত জিনিসটাকে একটুখানি খুন্তি দিয়ে নাড়িয়ে নিচ্ছি, মাছগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, গ্যাসটা কিন্তু আমি বন্ধ করে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এবার এই গোলমরিচের গুঁড়ো আর ধনেপাতাটাকে একটুখানি ঝোলের মধ্যে মিশিয়ে নিচ্ছি, আর গ্যাস কিন্তু এখন বন্ধ। এবার আবারও এইটা ঢাকনা দিয়ে 5 মিনিট মতো রেখে দিচ্ছি।
5 মিনিট পর আমি ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি। দেখেন একদম রেডি, কম তেলে বিভিন্ন সবজি দিয়ে হেলদি একটি মাছের রেসিপি। ভালো লাগলে এই রেসিপিটি বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আজকের মতো তাহলে এই পর্যন্ত, দেখা হবে আবার অন্য কোনো রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।